আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আসছি মধু সংগ্রহ করতে আমাদের মৌমাছির বক্স আছে যেখান থেকে আমরা মধু সংগ্রহ করি প্রতিবারে এবারে আমরা মধু সংগ্রহ করতে আসছি যারা পিওর মধু চিনেন না বা দেখেন নাই বা অনেকে কনফিউশনে থাকেন পিওর মধু তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকের ব্লগ হবে মধু সংগ্রহ দেখুন চাক থেকে এই এই চাক থেকে আমরা মধু সংগ্রহ করব এই মেশিনটার মাধ্যমে যাতে চাকটা নষ্ট না হয় এবং পুনরায় চাকটা এই বক্সে রেখে দিতে পারি তাহলে মৌমাছিদের নতুন করে চাক করতে হবে না সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি মধু সংগ্রহ করা যায় দেখুন মেশিনে দিয়ে দিলাম এবার মেশিনে ঘোরার মাধ্যমে মধু সংগ্রহ করব যেই চাকটার মধু সংগ্রহ করা শেষ সেই চাকটা বক্সে রেখে দিব এবং পুনরায় নতুন আরেকটি চাক নিচ্ছি দেখেন কিভাবে করে সংগ্রহ করতেছি এটা হলো এই এই চাকটা হলো যেটা আমরা একটু আগে মধু নিলাম একবার পুরোটা খালি এইভাবে করে মধু নিলে চাক নষ্ট না হলে আপনার এই মধু মৌসুমে ঘন ঘন মধু নিতে পারবেন খুব তাড়াতাড়ি মধু করবে বক্সে চাকের উপর থেকে যেটা সরাচ্ছে সেটা হলো যে আপনার ক্যাপিং বলে মৌমাছি চাকের মধ্যে ক্যাপিং করে রাখে মধু জমা করে ফিল করার পরে এখন এই ক্যাপিংগুলো সরিয়ে তারপর মেশিনে দিতে হয় যাতে মধুগুলো ভালোভাবে হয়ে যায় এবং চাকটাও সহজে নষ্ট না হয় এগুলো হলো পিওর মধু একবারে চাকের মধু এবং এটা হলো বান্দরবান পার্বত্য জেলার মধু যারা পাহাড়ি এলাকার মধু পছন্দ করেন বা খেতে চান তারা অবশ্যই বলতে পারেন আমাদের পেজও আছে যেটার মাধ্যমে আমরা মধু সেল করি পেজের নামটা একটু বলে দাও আমাদের পেজের নাম হলো ইয়েস আমি কমেন্টে আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব অবশ্যই পেজটা আপনারা যারা মধু নিতে চান তারা অবশ্যই আমাদের পেজে নক করে মধু নিতে পারবেন পিওর মধু খাঁটি মধু চাকের মধু এবং পাহাড়ি এলাকার মধু যেটা এতক্ষণ ধরে যে চাকের থেকে মধুগুলো নিচ্ছি সেগুলো দেখেন নিচে জমা হচ্ছে মেশিনের নিচে গা বেয়ে বেয়ে নামতেছে এগুলো হলো সবগুলো মধু এগুলো আমরা প্রসেসিং করে তারপর বাজারজাত করি কারণ এই ডাইরেক্টলি দিলে মধুগুলো বেশি দিন সংগ্রহ করতে পারবেন না যার কারণে কিছুদিন পর নষ্ট হয়ে যাবে যার জন্য আমরা প্রসেসিং করে তারপর আপনাদেরকে মধুগুলো দিই এখানে ক্যাপিং করা ক্যাপিং কাটারগুলো এখানেও আপনার হালকা পাতলা মধু আছে আমরা এই ধরনের মধু সংগ্রহ করে দেখি এবং আমাদের পেজের মাধ্যমে সেল করে থাকি আমার ডিসক্রিপশনের পেজটা মেনশন করা থাকবে যারা খাঁটি মধু নিতে চান বা পার্বত্য যারা মধু কিনতে চান অবশ্যই ডিসক্রিপশানে পেজে নক করে অবশ্যই মধুগুলো নিতে পারেন খাটি মধু এরকম ডাইরেক্টলি মতো খেতে পারবেন আপনারা চাইলে ক্যাপিং মো চাক সহ শুদ্ধ মুখে দিয়ে দিলে হবে সবাইকে আল্লাহ হাফেজ